কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে নেই স্বাগতম ইতিমধ্যে যে সমস্ত নতুন আবেদনকারীরা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করিয়েছেন সে সমস্ত কৃষকদের জন্য সুখবর কেননা ইতিমধ্যে যেনারা নতুন আবেদন করিয়েছেন তাদের মধ্যে অনেক কৃষকদেরই আজকে টাকা কিন্তু ক্রেডিট হলো মানে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল টাকা এতদিন থেকে পাচ্ছিলেন না সে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া কৃষকদের কিন্তু টাকা আজকে ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে রাজ্য সরকারের এ প্রকল্প তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ক্রেডিট হলো ব্যাংক অ্যাকাউন্টে তো সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার যে এস সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো আপনারা জানেন রাজ্য সরকার চাইছে কৃষককে একাধিক জনমুখী প্রকল্প দিয়ে সাহায্য করতে তো এই কৃষক বন্ধুর প্রকল্প রাজ্য সরকারের এবং এ প্রকল্পের মাধ্যমেও কৃষকদেরকে কিন্তু সুবিধা দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে আজকের ডেট তথা আজকে হলো আপনার নভেম্বর মাসের তেরো তারিখ এবং আজকেই ক্রেডিট হলো বেশ কিছু কৃষকদের টাকা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে এ প্রকল্পের মাধ্যমে অর্থাৎ রাজ্যের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো আজকের ডিট ডেটে তো যিনারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পাবেন সেটা নিয়ে এবার আলোচনা করবো তো রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে সকলকে এটা জানিয়েছে যে পরবর্তী কিস্তির জন্য যিনারা ই করেননি তারা অবশ্যই ই করিয়ে নেবেন কারণ ই কেওয়াইসি না করালে পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না এটা মাথায় রাখবেন তো টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাদেরকে যে ই কেওয়াইসি আছে সেই ই কেওয়াইসিটি আপনাকে করাতে হবে ই কেওয়াইসি আপনারা কিন্তু করিয়ে নেবেন ই কেওয়াইসি করাবার জন্য আপনাকে চলে যেতে হবে কোথায় কৃষি দপ্তর অফিসে সেখানে গিয়ে আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনি করতে পারবেন মানে এ প্রকল্পের মাধ্যমে আপনাকে যে টাকা রয়েছে সেটি আপনি সেখান থেকে পেয়ে যাবেন তো সেখান থেকেই কিন্তু আপনাদের যে ই আছে সেটি কিন্তু আপনাকে কমপ্লিট করে দেবে তিনারায় তো অবশ্যই সেখানে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনার কিন্তু এ প্রকল্পের মাধ্যমে যে আধার কার্ডের সাথে কৃষক বন্ধুর লিঙ্ক সংযুক্তিকরণ সেটি কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে টাকা ক্রেডিট হয়েছে স্ক্রিনে আমরা সেই সংক্রান্ত আপনাদেরকে ডিটেলসে এবার দেখাচ্ছি যে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো সেটি এবার স্ক্রিনে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি তো রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে শুধুমাত্র নতুন কৃষকদের এটা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন কারণ অনেকে ভাবছেন পুরনো কৃষকদের টাকা দেবে এবং অনেকে আবার অন্যান্য রকম ভাবছেন তো সেগুলো আপনারা অবশ্যই কিন্তু ইগনোর করবেন কারণ নতুন কৃষকদেরই শুধুমাত্র এখন টাকা দেওয়া হচ্ছে পুরনো কৃষকদের এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো রকম ডেট বেরোয়নি প্রথমে এবার আমি আপনাদের সামনে যে টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের এস প্রথমে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এবার দেখা যাক অনস্ক্রিনে তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রাজ্য সরকার দ্বারা ক্রেডিট হয়েছে আমাদের অ্যাকাউন্টে টাকা তো এখানে কিন্তু প্রুট করে বলা হয়েছে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে তো দেখুন ডিয়ার কাস্টমার ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট যে ফাইভ ডিজিট রয়েছে সেই এখানে ফাইভ ডিজিট কিন্তু দেওয়া আছে বলা হয়েছে ক্রেডিটেড রুপিস মানে টাকা যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই রুপিসটি দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন রুপিসটার পরে যে টাকার অ্যাভেলেবেল ব্যালেন্স এবং ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খরিফ সিজন দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি কেবি এখানে কিন্তু দেওয়া আছে মানে এই প্রকল্পের টাকা নতুন কৃষক যেনারা আবেদন করেছেন এই প্রকল্পে তাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো আপনি যদি এ প্রকল্পে একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারও টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে অবশ্যই আপনিও কিন্তু চেক করে নেবেন আপনার ক্রেডিট হয়েছে কিনা তো এখান থেকে আপনার প্রমাণটি দেখতে পেলেন যে রাজ্য সরকারের এই প্রকল্প তথা কৃষক বন্ধু প্রকল্পে এবার বিভিন্ন কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আপনি যদি এ প্রকল্পে একজন আবেদনকারী হয়ে থাকেন আপনারও ক্রেডিট হবে সিম্পলি আপনার স্ট্যাটাস যেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন আর এটাই টাকা শুধুমাত্র নতুন কৃষকদেরই ক্রেডিট হচ্ছে এবং যাদের হয়নি তারাও পেয়ে যাবেন পুরনো কৃষকদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার অফিসিয়াল ডেট রাজ্য সরকার রিলিজ করেননি আশা করি শীঘ্রই কিন্তু রিলিজ করবেন এই প্রকল্পের মাধ্যমে জেনারা পুরনো কৃষকদের আবেদন রয়েছে যাদের ট্রানজ্যাকশান সাকসেস আছে তাদের টাকা দেওয়ার সময়সীমা তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না